আল্লাহ ঘোষণা করেছে যখন তোমাদের উপর ঘূর্ণিঝড় আসবে যখন তোমাদের উপর তুফান আসবে যখন তোমাদের উপর করোনা ভাইরাস আসবে আল্লাহর ওলি সিদ্দিকিয়া তোর মা শরীফে চলে যাও ওখান থেকে আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয় রহমাতুল্লাহি যদি রহমত পেতে চাও আর করোনা ভাইরাস থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর ওলির দরবারে চলে যাও এখান থেকে তোমরা সকল ভাইরাস থেকে আল্লাহ মুক্ত করে দিবে শাহজালালের বাংলাদেশ শাহবরানের বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো জোরে মায়া করো আল্লাহ রহম করো শাহজালালের বাংলাদেশ শাহবরানের বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো বলেন রহম করো আল্লাহ দয়া আলে মোলামার বাংলাদেশ কুরআন সুন্নার বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো রহম করো দয়া করো আল্লাহ সিদ্দিকি বাবার বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ জোরে রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ ফুরফুরা দরবার শরীফের বাংলাদেশ গাউস কুতুবের বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া আরে জোরে রহম করো দয়া গো কবি নজরুলের বাংলাদেশ সুন্নি জামাতের বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো জোরে মহয়া করো আল্লাহ রহম করো শাহজালালের বাংলাদেশ শাহবরানের বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ ডান হাত তুলে বলেন মারহাবা সবাই এখানে উপস্থিত আছেন একটু হাত তুললে দেখেন তো কাটা কাটা নাই আজকে থেকে তিন বছর আগে মনে হয় দরবারে আসছিলাম ওই সময় পরীক্ষাটা করছিলাম সবাই কইছে নাই আজকেও আপনারা নাই তিন বছর আগেও ছিলেন না আজকেও নাই আছেন সবাই যেরকম আল্লাহু আকবার আমি সকলকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া শাফিয়াল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
মুফাদ্দাল জামানান আলা জামান কামা ফাদ্দাল মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু في السلم كافة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم একটা জবানও বন্ধ রাখবেন না সকলে জবানটা খুলে মহব্বতে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ প্রাণ জল ভাষায় যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী নূরের নবী আকায় মোস্তফা সকল নবীরাও রোজা মোবারকে ঘুমায় আর আমার দয়াল নবী উম্মতের জন্য কাঁদিয়া কাঁদিয়া কাটায় এ কোন নবীর উম্মত হইলাম রে ওই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার আর জোরে কোন খুশি না বেজার নিজের ক্ষমতায় কেউ হাজির হয় নাই আপনাদের ইমানি আওয়াজে জবানটা খুলে দিয়ে বলবেন ডান হাত তুলে বলবেন আমাদেরকে এখানে আনার ক্ষমতা দিয়েছেন কে সকালে বলে এই জন্য যুবক পায়ের আমার ও আমার কলিজার টুকরা মুরব্বী বাবা জিরা রে ও আমার পর্দানিশীন মা বোনের আগু সকলের পায়ের মাঝে হাত রেখে বলে যাও যেই আল্লাহ ক্ষমতা দিয়েছে এই মাহফিলে আসার আমি আপনাদের জবান থেকে আবার আওয়াজ চাই এই মাহফিলে যে আসলাম আমরা আল্লাহ হুকুম করেছে ওই আল্লাহ ইচ্ছা করলে এখানে না আসার অনুমতিটা আল্লাহ দিতে পারতেন কিনা আরো জোরে কোন পারতেন কিনা এ কোন নবীর উসিল্লায় দুনিয়া পাইলাম কোন নবীর উসিল্লায় এত নেমত পাইলাম ওই নবীর মহব্বত নিয়া সকলে জবানটা খুলে ডান হাত তুলে বলেন না ইয়া হাবিবাল্লাহ আর মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ
وسلموا تسليما اللهم ما شاء الله وعلى آله سيدنا محمد اللهم صل على سيدنا مولانا امر دلر مزه লেখা রাখছি নূর নবীজির নাম আমার এই দিলের মাঝে লেখা রাখছি নূর নবীজির নাম ওরে নবী সারা কবর মিশা মিজান হাসরেতে নাই রে কোনো দাম হাত তোলে বলে ঠিক কিনা আওয়াজ করে ঠিক কিনা নবী সিনে না আছে না নাই নবীরা সারা সব কিছু করতে চাই আল্লাহ কোরআন কো মাইতে ও রাসূল ফাতো দাত আল্লাহ আমার গোলামি করতে চাই আমার রাসূলের করো আমার তাজিম করতে চাই আমার রাসূলকে তাজিম করো আমাকে খুশি করতে চাই আমার রাসূলকে করো আমার সে আমাকে সন্তুষ্ট করতে চাই আমার রাসূলকে সন্তুষ্ট করো যা কিছু আছে সব কিছু রাসূলের নামে করো আমি আল্লাহ খুশি হয়ে দেব আমরা রাসূলকে খুশি করতে চাই কি চাই না আরো জোরে কোন চাই কি চাই না আল্লাহ কোরআনে কয় নবীরে খুশি করতে আর মোল্লা কয় কি কথা কম কথা কম আল্লাহ কোরআনে কয় নবীরে খুশি করার জন্য আর এই বেককলের দলের এখন নবীর দরবারে যাওয়ার দরকার নাই আল্লাহ কোরআনে কয় ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদ আল্লাহু আকবার কোন আল্লাহ কয় ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদ ও হাবিব আপনি ঈসা নবীর মত নয় আপনি মুসা নবীর মত নয় 224000 কোটি পয়গম্বরের মত নয় আপনি হলেন হাবিব আল্লাহ আমি রাব্বুল আলামিন আপনি রাহমাতাল লিল আলামিন এই জন্য আপনাকে বললাম অন্য কোন নবীর মত নয় অন্য কোন নবীর মত আপনি মনে করবেন না আর আমাদের দেশে মোল্লারা কয় এক বেয়াদব বলেছে সে নাকি নবী যা করেছে নবী যেভাবে কোরআন তেলাওয়াত করেছে নবী যেভাবে কথা বলেছে নবী যেভাবে হাত নাড়াইছে সে নাকি এইভাবে লড়তে পারে আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ কিছুদিন আগে দেখলাম এই কুলাঙ্গারের ছবির মাঝে কুত্তা মুত্তাছে নাস্তিকেরা মুরাই দে হিন্দুরা বিদর্বীরা মুত্তাছে আরে ভাই আমাদের দেশে এত বিজ্ঞ আলেম সুন্নি জামাতের আলেমদের মাথার মাঝে বা টুফির মাঝে মাথার মাঝে তার দেহের মাঝে তার ছবির মাঝে মুতে না কেন তোমার ছবির মাঝে মুতে না কেন তুমি আমার রাসূলের শানে বিয়াদবি করেছো হাত তুলে কো ঠিক কিনা আরো জোরে কো ঠিক কিনা রাসূলের শানে যেই বিয়াদিব করবে আল্লাহর ওলিদের শানে যেই বিয়াদিব করবে ওর ওর মুখের মধ্যে মানুষে প্রস্রাব করবে কথা কন না প্রস্রাব করবে না এই জন্য তোমার ছবির মধ্যে নাস্তিকেরা মুনাফিকেরা নাই হিন্দুরা বিধর্মীরা তোমার গায়ে প্রস্রাব করছে কারণ আমাদের সুন্নি জামাতের কত বিজ্ঞ বিজ্ঞ আলেম রয়েছে এই দরবার শরীফের ফিসাব হুজুর কেবলার গায়ে ছবির মাঝে কেন প্রস্রাব করে না আরে এই দরবারে ফিসাব হুজুর কেবলা তখন রাস্তায় দিয়ে যায় আল্লাহ রহমতের ফেরেশতা তাদেরকে পাহারা দেয় কথা কো ঠিক কিনা এই জন্য নবীর শানে ওলিদের শানে যেই কথা বলবে তাদের উপরে আল্লাহ এই অবস্থা করবে কথা কোন ঠিক কিনা কোন মুসলমান না তোমার গায়ে প্রস্রাব করে নাই তোমার ছবির মাঝে প্রস্রাব করে নাই তোমার গায়ে প্রস্রাব করছে হিন্দুরা বিধর্মীরা কথা কোন না আজকে যে আমাদের একজন আপনাদের এই দরবারে একজন বিজ্ঞ একজন আলেম রয়েছে মাওলানা আলামিন হানাফি এই দরবারে একজন গোলাম আমি জানতে চাই আলামিন হানাফি যদি কথার কথা আমি ছোট্ট আলেম আমাদের আমার 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 চাইতে ভালো আছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোনা আমার চাইতে ভালো আছে আপনারা এই পর্যন্ত আপনাদের মাঝে কেউ দেখছেন যে আলামিন ভাইয়ের ছবির মাঝে কেউ প্রস্রাব করতে বাংলাদেশে এত বিজ্ঞ আলেম কমিদের মাতার তাজ তারে মনে করে তার ছবির মাঝে প্রস্রাব করে কারণ ভাই কিছুদিন আগে এই বেয়াদব বলেছে
বাংলাদেশের যত ওলি আছে সকল ওলিদের মাজার ভাঙিয়ে দেওয়া হোক। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। সে বাবা শাহজালালের মাজার নিয়ে, শাহজালালের মাজার নিয়ে সে বেয়াদবি করেছে। আমি বলতে চাই, তুমি আল্লাহর ওলিদের মাজার নিয়ে বেয়াদবি করবা, তোমার গায়ে প্রস্রাব করব না কার গায়ে প্রস্রাব করব? দুই হাত তুলে বলেন ঠিক কিনা, হুঙ্কার দিয়ে বলতে হবে ঠিক কিনা। আল্লাহু আকবার। এই অলির দরবার থেকে আমরা কিছু শিখতে হবে। এই অলির দরবার এটা সাধারণ কোনো দরবার নয়। আল্লামা পীরদাদা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেবে কেবলা জান, বাবা জান অনেক কষ্ট করে মাগরিবের পর থেকে আপনাদেরকে তাওয়াজ্জি তালিমের মাধ্যমে আল্লাহর দিকে আপনাদেরকে আহ্বান করেছে, ঠিক কিনা বলেন? আর যে কোন ঠিক কিনা, যেহেতু আল্লাহর ওলির দরবার আজকে থেকে তিন বছর আগে, দুই বছর মনে হয় তিন বছর আগে আসছিলাম, ওই সময় আল্লাহর ওলিকে পেয়েছিলাম, জীবনটা ধন্য করে গেলাম এখান থেকে। এ আমার যুবক বারা, ওই আল্লাহর ওলি তার রওজা মোবারকে ঘুম শুয়ে আছে, আল্লাহর ওলি ঘুমায় না, আল্লাহর ওলির আর রওজা মোবারকে জিন্দা, আল্লাহর ওলি তাকায় দেখতেছে কোন পাগলটা কোন দেশ থেকে মা বাপ সারিয়া ঘর বাড়ি সারিয়া সব কিছু সারিয়া এই পা মাহফিলের মাঝে বসে আছে আল্লাহর ওলির মহব্বত নিয়া। আল্লাহর কসম খায়া হে বলি হিরে, আজকের এই মাহফিলে মহব্বত নিয়ে বসে যাও, যদি মহব্বত নিয়ে বৈশা যাইতে পারো গো, তোমরা দেখবা সেকেন্ডের ভিতরে কোন দিকটা আল্লাহর ওলি হয়ে গেছে বুঝতেও পারবা না। এই জন্য যুবক ভাইরা, আপনাদের মনোযোগ চাই আর মনোযোগ সহকারে একটু মহব্বতে দূর সরে পড়েন। ডানে বামে যারা দাঁড়ায় রয়েছেন, আমি আপনাদের আপনাদের কাছে অনুরোধ করতেছি, একটু বৈশা যান, বৈশা গেলে ভালো হবে। একসাথে মহব্বতে দূর সরে ইমানে আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি আলা সংক্ষিপ্ত একটু ইসমে জাতের জিকির, আল্লাহ 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 তুমি আইলা না রেহিঙ্গে ইমাশাল্লো হাই হাই আইলা না তুমি আইলা না রেহিঙ্গে ইমাশাল্লো বাহাবার প্রেমে গো ফইজা অন্তর হয়েছে কয়লা তোমার প্রেমে জ্বলিয়া জ্বলিয়া অন্তর হয়েছে কহিলা ও মাশাল্লাহ কিয়া গুনজা লাইলার বাবা কিয়া গুনজা লাইলার
देखेंगे मशल्लो अल्लाह 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 तुमरा केब साहिब आमर अंतर पूजा कहिला आमे जानी रे सिद्दीक बाबर प्रेम में कहत हो जहला माशाल्लाह अल्लाह हाय हाय गोते प्रेम को भूलिया के रोया से बहला हाय गो मशलो ऐसा गोते प्रेम को भूलिया के रोया से बहला हाय रे ये 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 के रोया से बहला मशलो बाहबार प्रेम मेरे कहत हो जाहला माशाल्लाह अल्लाह 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 সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে ডান হাত তুলে বলতে হবে মারহাবা আর আওয়াজ করে বলেন মারহাবা আমরা খুশি না বেজান আর জোরে কোন খুশি না বেজান এই যে বাবা তরিকতের জিগিরটা করলাম কিছু কিছু মানুষ কই ফাল্লাইছে নাচাইছে আছে না এরকম কিছু কুলাঙ্গার আছে না আমি গত বছর জিগির করে গেছি আমি খারোয় আমার আদবের সাথে আমি দাঁড়ায় জিগির করছি কিছু কিছু বেদব আমারে ফোন দা কই আপনি নাচছেন কেন अनुरोध करब उल्टा पाल्टा कथा बोल दरबारे इसे प्रेम खेला जमे ठीक है ना সময় কম আপনারা একটু স্লোগান একটু কম দিয়ে আমি খুশি হব স্লোগানটা একটু কম দিয়ে আমি মূল আলোচনার দিকে চলে যাই যারা কোন আল্লাহু আকবার আমি জানতে চাই আল্লাহর ওলির দরবারে আসলাম এখান থেকে ভালো কিছু শেখা যায় কি যায় না আর যারা কোন যায় কি যায় না এই যে পিসা হুজুর কেবলা আপনাদেরকে যে মাকিমার পর তাওয়াজ্জি দিচ্ছে এই তাওয়াজ্জির মাধ্যমে আপনি আপনাদের আপনাদের অন্তর থেকে জানতে চাই এখন শেষ হয়েছে আচ্ছা আল্লাহু আকবার কম আর যারা কোন আল্লাহু আকবার যেহেতু এই দরবারে চলে এসেছে আমি ডানে বামে যাচ্ছি না মূল আলোচনার দিকে চলে যাই যেহেতু পিসাব কেবলার আদেশ হয়েছে মূল আলোচনার দিকে চলে যেতে আমার ওয়াজে দেওয়ার আগে বলেছে আমি জানতে চাই সর্বপ্রথম আপনাদের কাছে যেহেতু ওই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন ওই আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই এই জন্য সকলে ইমানে আওয়াজে মহব্বতে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবী যার জা মোবারকে যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি নূরুন আলা নূর নবী যিনি হাজির ও নাজির নবী সুবহানাল্লাহ জুরে এই আওয়াজে তো মানি না আরো জুরে সুবহানাল্লাহ আরো জুরে বলতে হবে সুবহানাল্লাহ আমাদের নবী হাজির নাজির কিনা আরো জুরে কল হাজির নাজির কিনা ওই নবীদের হাজির নাজির রেখে সকলে নবীর দরবারে লাখো কোটি দরুদ ও সালাম যারা উচ্চ কণ্ঠে ইমানে আওয়াজে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ সম্মানিত উপস্থিতি এই আপনারা ডানে বামে কেউ কথা বলবেন না আপনাদের আপনি এই যে লোকগুলো এখানে ভিড় করতেছেন কেন এত জায়গা পিছনে পড়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষের ভিতরে একটু কষ্ট করে পিছনে বসে থাকে বসে গেলে খুশি হবো বাবারা একটু কষ্ট করে সকলে বসে থাকে একটু মহব্বত করে আল্লাহু আকবার আরো মহব্বত বলেন আল্লাহু আকবার এখানে আসছি আমরা আল্লাহর ওলির মহব্বতে ঠিক কি না এই দেশ কারো বাপ দাদার কথা কয় না রে এই দেশ কারো বাপ দাদার
এই দেশে কোন নবী আসে নাই, এই দেশে এসেছে কারা? আল্লাহর ওলিরা। অতএব এই দেশ কার? আরো জোরে কোন এই দেশ কার? এই জন্য আমি ছোট্ট একটা শানের মাধ্যমে আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। একটা জবানও বন্ধ রাখবে না, সকলে জবান খুলে আমরা ইমানে আমাদের সকলে মহব্বতে বলবেন শাহজালালের বাংলাদেশ, শাহবাগের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, মায়া করো আল্লাহ, শাহজালালের বাংলাদেশ, শাহপরাদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো, বলেন রহম করো আল্লাহ, দয়া করো, আলে মোলামার বাংলাদেশ, কুরআন সুন্নার বাংলাদেশ, রহম করো বাবার বাংলাদেশ, আলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, জোরে রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, ফুরফুরা দরবার শরীফের বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া আরে জোরে, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, কবি নজরুলের বাংলাদেশ, সুন্নি জামাতের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো, শাহজালালের বাংলাদেশ, শাহপরাদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, ডান হাত তুলে বলেন মারহাবা। এ বন্ধুরারি এই দেশ তো সাধারণ কোন দেশ নাই, কথা কন ঠিক কি না? গভীর মানুষ আমি পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে একটু আয়াত মোবারক তেলাওয়াত করলাম, যেহেতু আল্লাহর আলীর দরবার। আমি কেন বললাম শাহজালালের বাংলাদেশ, শাহবরাদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো, সুবহানাল্লাহ, কই না আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে বাবা, আমরা যখন সত্য কথা বাস্তব কথা, আমার ফিসা হুজুর কাবলা এখানে বসে আছে, বিভিন্ন উলামা একার মুরব্বীরা বসে আছেন, আগে যখন আমাদের বাংলাদেশে বিভিন্ন ঘূর্ণিঝড় বিভিন্ন তুফান আসতো, তখন ওই তুফান আসার সাথে সাথে টিভি টেলিভিশনে রেডিওর মাধ্যমে আমরা এই গানটা শুনতাম, কথা কয় না রে, শুনতাম না? আজকে এই গানকে বলা হয় এটা বলে শিরিকি গান, নওজুবিল্লাহ কইতেন না? এই গানটার দলিল আছে কোরআনে, জুরে আল্লাহ আকবার বলবেন, কোরআন তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ঘোষণা করেছেন কে? আরো জোরে একটু ঘোষণা করেছেন কে? ওই আল্লাহ ঘোষণা করেছে, যখন তোমাদের উপর ঘূর্ণিঝড় আসবে, যখন তোমাদের উপর তুফান আসবে, যখন তোমাদের উপর করোনা ভাইরাস আসবে, আল্লাহর ওলি সিদ্দিকিয়া দরবার শরীফে চলে যাও, ওখান থেকে আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয়ই রহমাতাল্লাহি, যদি
সরকারে কেমন আল্লাহর ওলি আল্লাহ কই ওলিদের দরবারে যাওয়ার জন্য আর আমাদের দেশের একজন মোল্লা ভাইরা আলেমরা নিষেধ করতেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সকলে বলেন আল্লাহু আকবার যখন আল্লাহু আকবার একজন মেহমান আসছে সকলে বলেন মারহাবা দেখেন আমি শাহাদাতের কথা সংক্ষিপ্ত আকারে বলছি বলেন আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই আর যেরকম আছে না নাই আরে বাবা আল্লাহর ওলির দরবারে দুইটা হরিং আসলো বাবা শাহজালালের কথা বলছি তো শাহজালাল বাবার দরবারে দুইজন হরিং আইসা কয় ও আল্লাহর ওলি আপনার কদমে আমাদের জীবনটা কুরবান হোক তোমাদের মনে কিসের বাতা কিসের এত কষ্ট হাজার হাজার প্রাণীরা ডেকে কয় কি ব্যাপার কি কষ্ট তোমার মনে একটু বলো আমার দুইটা সন্তান ওই পাহাড়ের উপরে পাহাড়ের উপরে হিং একটা সিংহ বসবাস করে ওই সিংহটা আমার দুইটা সন্তানকে খেয়ে ফেলেছে আমি কোন জায়গায় বিচার দেব বিচার দেওয়ার কোনো জায়গা নাই এইবার সকল প্রাণীরা ডাক দিয়া কই আরে বিচার দিবা বিচার দিবা বিচার দিবা বিচারের জায়গা আজকে এই দেশের মাঝে একজন আল্লাহর ওলি আসছে মানব জাতির মাঝে একজন কুতুব আসছে ওই কুতুবের কাছে চলে যাও যাওয়ার সাথে সাথে তার কাছে তোমরা আবেদন করো আবেদন করতে দেরি হবে গো তোমার বিচার দেখবা সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলি করে দিবে আরে কোন বিচার এইবার এই হরিং দুইটা ডাকে দিয়া কয় ও আল্লাহর ওলি গো আপনার কাছে আসার উদ্দেশ্য হইল একটাই কি উদ্দেশ্য গো আমার দুইটা কলিজার টুকরা সন্তানটার খেয়ে ফেলেছে একটা সিংহ ওই সিংহার কাছে কেউ যাইতে পারে না তার বড় ক্ষমতা সে তো বনের রাজা ও আল্লাহর ওলি গো আপনি তার বিচারটা করেন ওই আল্লাহর ওলি এইবার ডাকে দিয়া কই এই সিংহটা কোথায় বসবাস করে ওই জায়গায় বসবাস করে এই ওই জায়গায় তো আমার যেতে হবে আল্লাহর ওলি জাগার মাঝে বসিয়া ওই সিংহটার একটা ডাকে দিল ডাকটা দিতে দেরি হয়েছে আল্লাহর ওলির কদমের নিচে জিব্বাটা লাগাইয়া দিছে আরে জঙ্গলার প্রাণীরা আল্লাহর ওলি চিনে গো কথা তো ঠিক কিনা আমাদের দেশের এক শ্রেণীর বাইরা এই আল্লাহর ওলির মাহফিলটারে বাধা দেওয়ার চেষ্টা করেছে আল্লাহর ওলির ওজা মোবারকে থাইকে সব দেখেছে আর আমার আল্লাহর কাছে বিচার দিয়েছে আল্লাহর কাছে বিচার দিয়ে বলেছে ও আল্লাহ আমি তো তোমার বন্ধু হয়ে গেছি আমার মাহফিল হবে এইটাই আমি চাই কথা কো ঠিক কি না এইবার বাঘের সিংহরা বলেছে এ সিংহ তুমি কি এই হরিণের দুইটা বাচ্চা খাইছো নাকি কহ হুজুর খাইছি এইবার আল্লাহর ওলি যখন ওই সিংহের জবাবটা শুনল গো জবাবটা শোনার সাথে সিংহের ডান ঠ্যাংডা বাঙ্গা দিল ডান ঠ্যাংডা হরিঙের ডাকে দিয়া কই ও গো আল্লাহর ওলি এই বিচার তো আমি মানি না ডান ঠ্যাং ব্যঙ্গে দিছেন আমি মানি না আমার দুইটা সন্তান তো আর ফিরে আসলো না ও গো আল্লাহর ওলি গো আমার সন্তান কোথায় গেল গো তার দুই ঠ্যাং ব্যঙ্গে গেল কিন্তু আমি বিচার তো পাইলাম না ও গো আল্লাহর ওলি আমার সন্তান হারার ব্যথা আমি তো সহ্য করতে পারি না আজকের এই মাহফিলে জানি না কোন বাবার জানি কলিজার টুকরা সন্তান হারাইছে আমি জানি না আজকের এই মাহফিলে এসে আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির উসিল্লা দিয়ে বলো গো মা বাবা কবরে আছে আল্লাহর কসম খায় বলি এক ফুটা চোখের পানি যদি ফালাইতে পারো সেকেন্ডের ভিতরে তোমার মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিব এইবার আল্লাহর ওলি এইবার আল্লাহর ওলি কো হরিঙ্গ তুমি কি বিচার চাও
দাও কো আমার দুইটা সন্তান ফিরত চাই। এইবার বাঘের দিকে লক্ষ্য করে ডাকে দিয়া কই, ও বাঘের বাঘ, ও সিংহ রে, তোর পেটের মাঝে দুইটা সন্তান, তুই এই হরিণের দুইটা সন্তান রে কি করছ? কো আল্লাহর ওলি খাইয়া হজম কইরা দিছি, পা তো একবারে ভাঙ্গা দিছেন, বিচার তো হয়ে গেছে, হরিণ তো বিচার মানে না। এইবার আল্লাহর ওলি, এইবার আল্লাহর ওলি ডাকে দিয়া কই, এ সিংহ রে, এই হরিণের বাচ্চাগুলো ফিরত দে। বাঘের ডাকে এই বাচ্চা কোথায় থেকে ফিরত দিব? এই কথা বলার সাথে সাথে আল্লাহর ওলি আঙ্গুল দিয়ে ইশারা দিছে, রে তিন দিনের আগের বাচ্চা হরিণ বাচ্চা সিংহর গলা দিয়ে জীবিত অবস্থায় ফিরে আসলো। আরো জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আরে বাবা, এই এই দরবারে তো স্কুল খুলেছে, ঠিক কিনা বলেন? এমন একটা স্কুল, এই সেই স্কুল সাধারণ কোন স্কুল নাই। এখানে আসবেন, এখানে আসার সাথে সাথে আপনাদের অন্তরের মধ্যে এমন একটা শিক্ষা শিক্ষা ঢুকে যাবে, যেই শিক্ষা ঢুকার সাথে সাথে আপনি বুঝবেন না কোথায় আছে। এই জন্য মাঝে মাঝে আল্লাহর বলে রাখই, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, ঠিক কি না? সিদ্দিকিয়া দরবারে প্রেমের একটা স্কুল খুইলাছে, সিদ্দিকিয়া দরবারে প্রেমের একটা স্কুল খুইলাছে। এই স্কুলের এমনি ধারা, জওয়ান বোরা নাই রে তারা, ঠিক কি না? এই স্কুলের এমনি হিদারা, জোয়ান বুড়া নাই রে তারা, সেনাই সেনাই রাখা পড়ায়ো, সেনাই সেনাই রাখা পড়ায়ো, শিক্ষা দিতেছে আল্লাহর ওলি সিদ্দিকে বাবা, স্কুল খুইলাছে আল্লাহর ওলি সিদ্দিকে বাবা, স্কুল খুইলাছে, জোরে কোন মারহাবা। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, সংক্ষিপ্ত আলোচনা আমার বাপভঙ্গি কথাবার্তা, কেউ যদি কোনো কষ্ট পায় থাকেন, কেউ যদি কোনো কষ্ট পায় থাকেন, আমি সকলের কাছে ক্ষমা চাই, পিসা বুজুর কেবলা সহ সকলকে, অনেক হাজার হাজার আলে বলামা এখানে আছে, সকলের কাছে আমি ক্ষমা চাই, সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন কিনা, একটা পরীক্ষা নিতে চাই, সেই পরীক্ষাটা আমার সালামটা যদি সকলেই গ্রহণ করে মহব্বতে, তাহলে আমি বুঝবো আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।